অন্যদিকে করোনা আবহে বিধিনিষেধ মেনেই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে কল্পতরু উৎসব পালিত হচ্ছে। সকাল 8টা থেকে 11টা এবং দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভক্তরা মন্দিরে ঢুকতে পারবেন। করোনা আবহে বসে বা সাষ্টাঙ্গে প্রণাম নয়, শুধুমাত্র দাঁড়িয়ে প্রণাম করা যাচ্ছে। গতবারের মতো এবারও বাইরে থেকে শোভাযাত্রা আসা বন্ধ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে চলে আসছি পরের খবরে। বছরের শুরুতেই ফের অগ্নিকাণ্ড কৈখালীতে। রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন, বিমানবন্দরের পাঁচিল লাগোয়া গুদামে আগুন লাগে। কৈখালীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য। ব্রতদেব, ঠিক কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো মাধুরী, আগুন লাগার কারণ কিন্তু এখনো নিশ্চিত ভাবে কেউ বলতে পারছে না। তবে যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে এদিন সকালবেলায় ওই গুদামের ভিতর থেকে প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং তারপরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের চেহারা নেয়। এবং যেটা জানা যাচ্ছে, ওই গুদামে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত করা আছে। মূলত থিনার রাখা হতো ওই গুদামে, এবং আমরা জানি যে ওই থিনার স্পিরিট জাতীয় দ্রব্য এবং অতি দাহ্য পদার্থ, এবং সে কারণে কিন্তু নিমেষের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে এবং একেবারে এয়ারপোর্টের পাঁচিল লাগোয়া এলাকায় এই গুদাম রয়েছে। এবং শুধু এই গুদামই না, এর পাশে আরো দু তিনটে গুদাম এবং কারখানা রয়েছে এবং প্রত্যেকটিতেই কিন্তু দাহ্য পদার্থ মজুত করা রয়েছে। সে কারণে কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে যে যদি আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে কিন্তু আশেপাশের কারখানাগুলো ছড়িয়ে পড়তে পারে। এবং একই সঙ্গে বলে রাখি, ওই এলাকায় প্রচুর বসতি রয়েছে এবং সে কারণে একটা আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। দমকল কর্মীরা ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিন্তু আমরা এর আগেও দেখেছি এই ধরনের রাসায়নিকের কারখানায় যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে তার পরিণতি কি হয়, একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়। এবং সেই দিকেই কিন্তু আপাতত তেমনটাই এখানে পরিস্থিতি তৈরি হচ্ছে, যদিও দমকলের কর্মীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং পুলিশও রয়েছেন, এবং একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ গোটা বিষয়টির উপর নজর রাখছে, কারণ একেবারে বিমানবন্দরের পাঁচিল লাগোয়া এলাকায় অগ্নিকাণ্ড, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তার প্রভাব বিমানবন্দরে না পড়ে সে বিষয়টিও দেখছে। মাধুরী, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, এখনকার মতো ধন্যবাদ প্রতদীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।